করোনা ভাইরাস সংক্রমণ রোধে 10 আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 11 আগস্ট থেকে মানুষের চলাচলের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বের হলে শাস্তি বিধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক দুপুর 2:30টার দিকে সাংবাদিকদের এই কথা জানান। মঙ্গলবার 3 আগস্ট করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। বেলা 11:15টায় মন্ত্রিপরিষদ সভাকক্ষে সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম উপস্থিতি ছিলেন। এছাড়াও ভার্চুয়ালি প্রতিমন্ত্রীরাও যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক বলেন, ভ্যাকসিন ছাড়া 18 বছরের বেশি বয়সের কোনো মানুষ মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। সরকার দরকার হলে অধ্যাদেশ জারি করেও শাস্তি দেওয়া হতে পারে। যেহেতু এখন সংসদ অধিবেশন নেই, তাই অধ্যাদেশ জারি করা হতে পারে।